মাথাভাঙ্গা একরঙ্গ ব্লকের নয়ারহাট অঞ্চলে 548 নম্বর ইচ্ছাগঞ্জ বুথে সরকারিভাবে অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় জগদীশ প্রামাণিক নামে এক কাঠ পাইকার গাছগুলিকে কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটকে দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। গাছের পাইকারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় স্থানীয় প্রাক্তন মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রত্না বর্মনের স্বামী তথা তৃণমূল নেতা সুশীল বর্মনের মদতে এই গাছ কাটা হয়। অন্যদিকে সুশীল বর্মনের বক্তব্য এই অভিযোগ ভিত্তিহীন এবং তিনি তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতাদের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। নয়ারহাট অঞ্চলের নেতৃত্ব মনোজ কুমার রায় এ বিষয়ে বলেছেন সুশীল বর্মনের সহায়তা নিয়ে পাইকার এই গাছ কাটে। তিনি তোলাবাজি এবং কাটমানি অভিযোগ করেছেন, পাশাপাশি সরকারের সম্পত্তি গাছ কেটে নেওয়া অভিযোগ করেছেন। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন, পাশাপাশি ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। সাজাওয়াট Life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দর ভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, দাসবাদাস চৌপতি, কোচবিহার। আজকে খবর দেই নয়ারহাট ফাঁড়ি থানার পুলিশ, ওনারা যান গিয়ে তদন্ত ভিডিও এবং ফটো করে তুলে নিয়ে আসেন, আমাদের সঙ্গে কথাবার্তা হয়। তারপর আমরা এই গাছগুলো কার নেতৃত্বে কাটা হলো, ওই যে পাইকার ঠিক করা হয়েছিল ওই পাইকারকে আমরা বলি যে আপনি কেন গাছগুলো কিনেছিলেন, কার কাছে কিনলেন। সে সুশীলের নাম বলে এবং কেটু বর্মন ছিল, মন্টু বর্মন, এদের সাথেই আরও চার পাঁচজনের সঙ্গে নিয়েই রাতের অন্ধকারে গাছ, এরা সরকারি গাছ যে এভাবে অবৈধভাবে কেটে রাতের অন্ধকারে বেচবে, এটা ধারণার অতীত, এটা আমরা মানছি না। এর এটা তীব্র প্রতিবাদ করছি, সরকারি এরকম সরকারি সম্পত্তিকে যে এরা এভাবে হনন করবে। এবার বিগত দশ বছর থেকেও এরা নয়ারহাট অঞ্চলে এভাবে দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজ এবং কাটমানির সঙ্গে যুক্ত ছিল, তাই তারা এখন হয়তো পয়সার অভাব পড়ে গেছে, তাই দিনে রাতের অন্ধকারে গাছ কেটে বিক্রি করা আর এদের কি আছে। তো যার জন্যই আমি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে এবং সর্বোপরি প্রশাসনের কাছে আমরা বলছি, মিনতি করছি জোরহাত করে যে আপনারা এর কঠোর ব্যবস্থা নেন, এভাবে আর দীর্ঘদিন চলতে পারে না। নয়ারহাট এইভাবে ব্যাহত করেছে এবং আগামী 2021 বিধানসভা ভোটে এরা যে গর্তে, ইঁদুরের খালে গর্তে লুকিয়েছিল, এরা প্রচারেও করেনি, দলের অপপ্রচারের সঙ্গে যুক্ত ছিল। এভাবে রাতের অন্ধকারে এরা সরকারি গাছকে কেটে এভাবেই চুরি করছে, মানুষকে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তো যার জন্যই আমরা এফআইআর করব, আজকে আমরা এই তীব্র প্রতিবাদ করছি। এর কোনো কঠোর ব্যবস্থা না নিলে প্রশাসন, আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এবং এই বিষয়ে সুশীল বর্মন কি জানিয়েছেন শুনব। আমার নামে অভিযোগ করেছে, আমি সে কথাই বলতে চাই। এই নয়াঘাট এলাকার প্রত্যেকটা মানুষ জানে, নয়াঘাট এলাকার প্রত্যেকটা মানুষই জানে যে বিধানসভা নির্বাচনের পরে নয়াঘাটের যারা আজকে এই অভিযোগগুলো করলো, ইচ্ছাগঞ্জ হাই স্কুলের তিনটি ছেলে, তার নাম মনোজ রায়, অবিনাশ রায় এবং সুজন বর্মন, যারা এই অভিযোগগুলো করলো, তারাই কিছুদিন আগে আমাদের ওইখানে গাছের পাইকার ছিল বিশ্বনাথ অধিকারী, সেই ফরেস্টের গাছ তারাই বিক্রি করে তারা জীবিকা নির্ভর করছে। এবং কালকেও তারা এক পাইকারের কাছে গাছ বিক্রি করে তারা কালকেই একই প্রচেষ্টায় এই কাজটা করছে।
এবং গাছ বিক্রি করে যখন গাছ কাটুরিয়া যখন গাছ থেকে থেকে আমি শুনেছিলাম যে গাছ যখন ওখান থেকে নিয়ে আসে ভ্যাটভেটিতে করে তখন সাধারণ মানুষ গাছ আটকে দেয়। আটকে দেওয়ার পরে তারা আমারই নামে অভিযোগ করে, এবং আমি এটা বলতে চাই যে বিধানসভা নির্বাচনের পরে তারা শুধু এই গাছ বেচার সঙ্গে যুক্ত নয়, অবিনাশ সুজন মনোজ থেকে শুরু করে তারা শুধু গাছের ব্যাপারে যুক্ত নয়। প্রত্যেকটা মানুষ জানে নয়াদের জামালদার এক ব্যবসায়ী কিডন্যাপ হয়েছে, এই সুজন থেকে শুরু করে তারাই যুক্ত ছিলেন, এবং গেন্দুগুড়ি হরিবেশ্বরের একজনের টোটো বিক্রি করে বাজারে খেয়েছে এরাই ছিলেন, এবং গরু বিক্রি হয়েছে গেন্দুগুড়ি হরিবেশ্বরে একজনের, এই সুজন এই অবিনাশ এই মানুষরাই ছিলেন। তো এটাকে প্রত্যেকটা এলাকার এবং বাজারে প্রত্যেকটা মানুষ জানে যে কিডন্যাপের ব্যবসায় এবং বিভিন্নভাবে গাছ ব্যবসায় গাছ চুরি করে তারাই বিক্রি করছে। এবার তারা আমার নামে অভিযোগ করেছে, এটা ভিত্তির অভিযোগ, এটা আমি মানি না। হ্যাঁ, এটা আমি অস্বীকার করছি যে তারাই কিন্তু মানুষের সামনে করে আটকে গিয়ে তারা আমার নামে অভিযোগ করছে, এটা আমার বক্তব্য।